আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আল্লাহ আশিস রহমতে। সকাল মানেই এখন একটু হালকা হালকা শীত পড়ছে, আর মানে শীতে ঘুম, সারা রাতে ঘুমাই, তারপরে মনে হয় শীতের একটু হালকা হালকা শীতের কারণে ঘুম শেষই হয় না। এখন বাজে 7:30, আজকে ভোর 5টায় উঠছিলাম, উঠে আবার শুয়ে পড়ছি। যে আমার ভর্তা ভাত রান্না করবো, সিম ভর্তা, করলা ভর্তা, পেঁপে ভর্তা, আলু ভর্তা, আর কি বেগুন, বেগুন ভর্তা খাবে বাবা? পছন্দ করে না? সিমটা কিভাবে দেবো বুঝতেছি না। আল্লাহ, পাতিল তো ভরে গেল, ওই যে ছোট্ট পাতিলে ভাত দিয়েছে, পানি একটু রেখে দি, উঠাই, বেশি হয়ে গেছে পানিটা, চাল অল্প পানি বেশি, সিমটাও দিয়ে দেবো নাকি এক্ষুনি বুঝতেছি না, দিয়ে দি, আস্তে আস্তে হোক, একটু শাক হলে আরো ভালো লাগতো, শাক ভর্তা করতাম। সকালে চা বিস্কিট খাচ্ছে, শাক না খেলে শীতের সকাল। স্যার কোনো টেস্ট নেই, এত বাজে চা। তোমার শ্বশুরের কাছে আমি বারবার বলছিলাম যে তুমি চা পাতে নিয়ে আসো না, ওই চা পাতে ভালো হবে না। মানে চা খাচ্ছি না, অন্য কিছু। ওমা, ওইটা আবার কে নাচানাচি শোভা? সবজি কিনে নিয়ে আসছে কালকে রাতে, ফুলকপি, এটা ফুলকপি, এটা বাঁধাকপি, বেগুন, মূলা, সিম, কাঁচা মরিচ, লাউ, আর আমি একটা বেগুন কাটছি, দেখেন বেগুনে পোকা, কেটে কেটে বেগুন চাক করার জন্য কেটে নিয়েছি। এখন হলো লবণ আর চিনি আর কাঁচা মরিচ দিয়ে মেখে রাখবো। কি আসছে এখন আবার? পেঁপে ভর্তা, এটা এই যে সিম ভর্তা, মানে শীতের দিনের জন্য সিম ভর্তা, একটু আলু দিয়ে সিম ভর্তা, করলা ভর্তা, ভালো লাগবে খেতে তাই। আর আমার শরীরটা ভালো না তাই পেঁপে ভর্তা, কাঁচা মরিচ, পেঁয়াজ, আর হচ্ছে এই যে পেঁপে ভর্তা শেষ, এখন করব কি ভর্তা আগে করব বুঝতেছি না। কাঁচা মরিচের ভর্তাগুলো আগে করে নিই, এই যে করলা ভর্তা, করলাটা আমার পছন্দের খাবার তাই একটু ভর্তা দিছে। ভাতে দিয়ে ভর্তা করলে আর হয় কি টেস্ট হয়, মানে সিদ্ধ করা ভর্তাটা আলাদা। আর আমার তরকারি কালার এমন হয়েছে কি জন্য, আমার হলুদের গুঁড়া খারাপ, আমার বাবার বাড়ি হলুদ ভাঙাইতে দিছিল, 2 দিন মিলে পড়েছিল, তার জন্য পাল চেঞ্জ করে দিয়েছে ওরা, যে হচ্ছে মানে মিলালারা, আমার মার দোষ নাই। আর কাঁচামরিচের তরকারি কালার এমন হলে আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না খেতে কেমন, আমরা খাই অনেক টেস্ট হয়, আমাদের কাছে ভাল লাগে। এই যে আমি বেগুন চপ করতেছি, বেগুনটা জোবা উঠাই নিচ্ছে, আর এখানে আমি ডিম গুলাই নিচ্ছি, এই যে 2টা ডিম, ধনে পাতা কুচি, আর হচ্ছে লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই যে ধনে পাতা কুচি দিয়ে মিক্স করে নিচ্ছে এখন, আর দিয়ে দেবো পটল, বেগুনটা ভাজা হলে ওই ফ্রাই প্যানে ভেজে নেব। আর একটু ডিম ভাজাতে টমেটো দিলেও ভালো লাগে, কিন্তু বাসায় টমেটো নাই। দেখেন অজুবা বেগুনটা ভেজে নিচ্ছে, এই যে সুন্দর করে। হ্যাঁ, ডিম ভাজি হচ্ছে সকালের নাস্তার সঙ্গে, ভর্তা ভাত, ডিম ভাজি, আর হচ্ছে বেগুন ভাজি, শীতের সকাল মানেই সবজি আমি মনে করি। এই যে ধনে পাতা কুচি দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি, দেখাও। আর আমার ক্যামেরাম্যান আজকে সাবা সাবা কাজে লাগাইছি, কাজ করো। আমার 2 মেয়ে উঠি নাই এখনো, আর হচ্ছে 1 মেয়ে স্কুলে চলে গেছে, তাকে নাস্তা বানাই দিচ্ছি, খেয়েও গেছে,
আর আমাদের হালকা পাতলা নাস্তা হয়ে গেছে। এই যে আমার ভর্তা করা শেষ, এখন যুবা ভাত খাবে। যুবা ফ্রাই প্যান নিয়ে আসো, এখানে এখানে নিয়ে আসো। হ্যাঁ, ভাতের কালারে যে ভর্তার জন্য হয়েছে মন, নিয়ে আসো। যুবা খাচ্ছে, এই যে আব্বুর জন্য বাড়তেছে আম্মা। আর এটা আমার ভাত দিছ, এত ভাত খা। বাবুর জন্য আমি শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, একটু রসুনটা বেশি দিলাম। কি করলে এটা, মুখে টুকে মাখা দিয়ে গেছে। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা, আর কাঁচামরিচ ছাড়া পেঁয়াজ রসুন দিয়ে। আলহামদুলিল্লাহ, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এই যে লাল শাকটা দিয়ে দেবো, দেখেন লাল শাক, এক বাটি লাল শাক। আর বাবুর জন্য আমি এমনভাবে তরকারি রান্না করি সেটা দেখানো হয় না আসলে, ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওর জন্য আলাদা করে রান্না করি, আমারই ভুল, দেখাইতে পারি না। ডিম পোস্ট করে চেষ্টা করি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে দিয়ে লবণ অল্পই দিই, পরে লাগলে দিব। ছোটো মানুষের তরকারি লবণ একটু কমে দিতে হয়। একটু একটু পানি দেবো কি জন্য, শাকটা সিদ্ধ হয়ে যাবে। আম্মু এখানে আসে না, খেলছো তুমি? আমি দিচ্ছি, আমি দিচ্ছি, এই যে পানি এখানে আছে, নাও পানি দি। খেলে খেলেই তো জ্বর আসছে তোমার, যাও মা যাও খেলো। হ্যাঁ, পড়ে যেও না, ওখানে খেলতে বসাই দিয়ে কাজ করা হচ্ছে। মিতাফুম্মাও কাজ করতেছে। এই যে শাক ভাজিটা দিয়ে দিচ্ছি, হচ্ছে শাক ভাজিটা প্রায় হয়ে আসছে। আর বাচ্চাদের আপনারা এমন করে খাওয়াতে পারেন, কি জন্য চিংড়ি মাছ পছন্দ করে তো যারা যারা, তাদের জন্য মানে সবজি খাওয়ানোর বুদ্ধি, এটা শাক পছন্দ করে। আর একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সেইটার জন্য। কে খাওয়াবে সারা, কে খাওয়াবে? দাদি, দাদির কাছে বসো। আমি না, আম্মু খাওয়াইলে রান্না করতে হবে যে, দোকান থেকে খাবার দাদি খাওয়াবে। এই যে খুব সুন্দর চিংড়ি মাছ ছাড়া রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব, খাবার দেব। ছাড়া খাবার এখন আমি নিয়ে যাব খাওয়াইতে ছাড়াকে। দেখেন শাকটা কত লোভ নিয়ে হয়েছে, আর একটু খানিক ভাত দিয়েছে। যে ভিডিওতে অনেক বেশি দেখা যাচ্ছে, খাবে নাই ভাতটুকু খাবে। উঠি বসি না তাই বলতেছে। হ্যাঁ, চিংড়ি আগে, চিংড়ি গালে দেন, চিংড়ি আগে গালে দেন, বিস আগে চিংড়ি দেব। হ্যাঁ হ্যাঁ, এটা কি? ওটা চিংড়ি মাছের যে বড় চুল শাকের মধ্যে ছিল। তাহলে মিশ রান্না হচ্ছে কাঁচামরিচ দিয়ে, শুধু কাঁচামরিচ দিয়েই রান্না হবে। এই যে সবজিটা একটু ভাপ দিয়ে নেওয়া হয়েছে, আম্মা ভাপ দিতেছে। এখানে ফুলকপি বেগুন বাদে, বেগুন আলাদা করে ধুয়ে রাখছে। এই যে পেঁয়াজ মরিচ একটু ভাজা হলে আমি দিয়ে দেব মশলা। এখানে রসুন, রসুনও দিয়েছি, যেহেতু রসুন আমার বাটাটা বের করতে ভুলে গেছে ওই জন্য। এই যে মশলাটা কষানো হচ্ছে। একটু আদা বাটা দিতে ভুলে গেছি, আজকে রসুন কুচি দিছি। আর কাঁচামরিচ দিয়ে ঝাল ঝুল করে রান্না হচ্ছে। আমার তরকারি কালার এই জন্য খারাপ লাগে, কি জন্য, এই যে কাঁচামরিচের তরকারি রান্না হয়। আর চিংড়ি মাছগুলো মশলার সাথে কষানোর সাথে দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব তরকারি। কষানো শেষ, তরকারি দিয়ে দিলাম। আমার মেয়ে খাবে মা, ছোট কাকির রান্নাঘরে আসছি। এই যে
কালো কালার চকচকে কড়াই থাকতে কালো কালার করার দেখেন রান্না করে, কাকির কড়াইটা পরে কি হবে বলেন? হ্যাঁ, ছোট দাদির ঘরে এসে টিভি দেখতেছে, দেখায় এই যে শর্ট ভিডিওগুলো দেখে। আম্মু মাম খাই, মাম চলো দিই গা, চলো গিলাসে ঢেলে দিই। শাক ভাজি চুলাই দেওয়া হয়ে গেছে আর এই যে তরকারি রান্না শেষ, নামাই রাখছি সবজি। ওখানে এই যে আমার লাল শাক ভাজি করা হয়ে গেছে, নামাই রাখছি, এখন ছোট মাছ চচ্চড়ি দেবো, ডাল তেলে দেবো, তাই রান্না শেষ। এখানে ছোট মাছ রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি হলুদের গুঁড়া, এই যে সেই হলুদের গুঁড়া আমার বাবার বাড়ি থেকে হলুদের গুঁড়া নিয়ে আসা হয়, সেই হলুদের গুঁড়ার জন্য কালার এমন দেখা যাচ্ছিল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া দেবো আজকে, আমি একটু ঝাল ঝাল করে বানাবো আজকে, বেশি ঝাল না, কাঁচা মরিচ দেবো, শুকনো মরিচও দেবো, পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ পরে কেটে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই যে আর দেওয়া হয়ে গেছে, এখন আমি দেখেন মাখাই নিচ্ছি। পেঁয়াজ যেহেতু বেটে দিচ্ছি এজন্য কাঁটাটা একটু কম দিলাম, তাড়াতাড়ি, বাবু অনেক জ্বালাতন করছে মিতাপুমা, এই জন্য খুব তাড়াতাড়ি করছে। আমি রান্নাঘর থেকে এসে দেখি দেখি আমার মেয়ের চেহারা দেখেন, সারা শরীরে কি লাগাইছে, সারা শরীর নিবিষ্ট করে আরো ছিল না, আমি এই জিরা গামছা দিয়ে গামছা দিয়ে খাইছেন, এই জায়গায় এই তো সব জায়গায় প্যাম্পাস প্যাম্পাস কি হয়ে গিয়েছিল, আরেকটু দাও, আরেকটু দাও, হাত ধুইছে চা মিষ্টি খাইছে, যে হাত ধুয়ে দাও, মিষ্টি খেয়েছে ওর ময়না আজকে, মাশাআল্লাহ, আমি খাইনি কি, তুমি খাইনি ছিল না, ওই তো হ্যাঁ আমি খাইনি ছি, ভালো করে শুনে বকা দিয়ে আমার মনে হচ্ছে আপেল আছে মিষ্টি বেদানা, আপেল আছে মিষ্টি বেদানা, এমন করে বলতেছে মানে মেন্টাল খারাপ করে দিবি। আর এখানে আসতে একটা কথা তো ভাইরাল হয়েছেই তো, সেটা শোভা বলবেনি টুকাই আলাদের। আর আমাদের এই গলিটাতে এমন গাড়ি শব্দ মানে সব সময় মনে হয় বাজার কাছে না, ও তো ঢুকে গেছে, ভাবি আজকে নুডলস বানাবো, নুডলস বানাবো, এখানে ময়দা নিছি 3 কাপ ময়দা আছে, পরিমাণ মতো লবণ, বুঝছো, এই যে ময়দার সঙ্গে আমি লবণটা মিক্স করে নিচ্ছি, একটু বাসায় নুডলস বানাবো, দেখি হয় নাকি, সবাই বলেন যেন হয় যেন, দোয়া করেন। এই যে একটা ডিমও দিয়ে দিব, ডিমটা এখন আমি ফেটে নিলাম, এই যে ময়দাটা গুলানো হবে এইরকম আসলে, এখন আমি রেস্টে রেখে দেব 10-15 মিনিট কিংবা 20 মিনিট রাখবো, আমার যতক্ষণ ওইগুলো রেডি করতে কাজ লাগবে, এখন ঢেকে রাখবো। আসলে কি মুরগির মাংস আমি যখন রান্না করি 4-5 পিস করে রেখে দিই, একটু মেখে রাখলে ভালো হবে, তার জন্য একটু লেবু দিব, এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছি, বাসায় সয়া সস নাই, সয়া সস থাকলে ভালো হতো আর কি, আচ্ছা লেবু দিয়ে এখন মেখে রাখবো সব মশলা দিছে, দিয়ে এই যে বোতলে ঢেলে নিলাম জুবা, আল্লাহ ভরে গেছে।
মানুষের বিরাস আছে, আমার বিরাস নাই। দেখো এটা কি, এই দেখো সিস্টেম দেখো, হ্যাঁ হ্যাঁ এই দেখো, এখন আমি এমন করে তেল বিরাস করে নিচ্ছি, দেখছো? একটু তেল বিরাস না করে নিলে পার উঠবে না, তার জন্য এটা আমি এখানে রাখিয়ে দিলাম, আর এই যে চামচ খুন্তি আর এই যে বোতলে, বিসমিল্লাহ। আস্তে আস্তে ধীরে ধীরে, টিপ মারা যাবে না, একটু প্রথম তো এটা মোটা হয়ে গেছে, আমি টিপ দিছি, টিপ দেওয়া যাবে না, এই জায়গায় মোটা কালারই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ধোয়া দিয়ে দিতেছে, আমি এবার দাঁড়াচ্ছি, ভিডিও করতেছি, দেখেন খুবই সুন্দর হচ্ছে। এভাবে করে বানাই নিতে হবে সবগুলা। আজকে মনে হচ্ছে আবার করলে আরো সুন্দর হবে। একবার না পারিলে দেখো শতবার, তাই না? কথা তো আছেই, চেষ্টা মেয়ে মানুষ হয়ে জন্ম হয়েছি, কেন হবে না, ইনশাল্লাহ হতেই হবে। দুই ফ্রাই প্যানে বানাই দেখি, তাড়াতাড়ি হয়ে যাবে নি। এই যে খুবই সুন্দর হচ্ছে নুডলস বানানো, দেখাই দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে দুই ফ্রাই প্যানে বানানো হচ্ছে, আমি আর ও মিলাই বানাচ্ছিলাম, আর এত ইজি, মানে আমি ভিডিও দেখছিলাম আপুর, দেখে খুবই ভালো লাগছে। আপু ধন্যবাদ এত সুন্দর ভালো জিনিস দেখানোর জন্য, আমরাও বানাইতে পারতেছি। আর বিরাসটা দেখাই আমার, এই যে বেগুনের ডান্টি, আমার সবাই আজকে পাগল বলবে। তো আমার হঠাৎ করে মনে হলো কি জন্য, যখন যখন হচ্ছে আমার মা দাদিরে দেখছি ছোটোবেলায়, যে যখন কিছু থাকতো না, এটা সম্ভবত কলা গাছের ডুগা আছে ওইটা দিয়ে বানাই, এখন আমাদের বাসায় তো ওইটা নাই, তাই আমার মাথায় বুদ্ধি আসছে বেগুন এটা দিয়ে বানাই, যারে যারে বানাইতে মন চাবে বিরাস না থাকলে আমার মতো কাজ করেন। চিকেনটা ভেজে নিচ্ছি একটু, ভালো করে ভাজা হলে আমি নামিয়ে দিব। এই যে দুইটা ডিম দিব, তার জন্য ডিমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। ভাবি এখন পেঁয়াজ মানে সব ঢেলে নিচ্ছে তেল ছাড়া। হ্যাঁ তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, বুঝছো তেলটা লাগবে, ম্যাগি মশলা সবজি মশলা টেস্ট হবে তার জন্য। এই যে নুডলস গুলো দিয়ে দিচ্ছি, এখন খুবই সুন্দর হয়েছে, আমি খুব মানে ইয়েছিলাম যে বানানো মনে হবে না, আমার পারুটির মতো হয়ে যাবে, যে হবে না হবে না, দেখছো চাউমিনের মতো হবে, ভিডিওতেই দেখবা কি কি দিচ্ছি। হ্যাঁ এই যে ডিম, এটা চিকেন দিয়ে দিচ্ছি, আমি যখন রান্না করি বাচ্চা মুরগি তখন 5 টুকরার মতো মুরগির মাংস রেখে দিই। ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়া দেখাও। ওয়ালাইকুম সালাম, ভাইয়া ভালো আছেন? আমার এক মেয়ে তো বাসায় নাই, শিল্পী ময়নার বাসায় চলে গেছে, ওই বাসায় পড়ে যাচ্ছি তো। কেমন হচ্ছে আম্মা? হ্যাঁ সেই হচ্ছে,
একটু তেল তেল না হলে ভালো লাগবে। এখন খেয়েই দেখি বলবে, যেমন খেতেও তেমন হবে। ভাইয়ার রেসিপি বানানোর পরে ঢালছে বাটিতে, কেমন টেস্ট হয়েছে? অনেক মজা হয়েছে। বাইরের নুডলস বাসায় বানানোর নুডলস তাই? থ্যাংক ইউ, বানানো সার্থক। এই যে সবার জন্য বেড়ে নিয়েছি, কেমন লাগছে? বাসারটা বানানো ভালো না বাহিরেরটা খাওয়া ভালো বলো? বাসারটাই ভালো। ছিদ্রাতুল মিস করতেছে তো? সবাই খাচ্ছে, খেতে খেতে বিদায় দাও, আমার এখন কাজ আছে। কেমন লাগলো আজকে ভাবির রেসিপিটা? এক আপুর দেখে বানাইছি। শোভা কেমন লাগলো? মাঝে মাঝে এমন সারপ্রাইজ আম্মুকে দিও একটু। আপু, কোন আপু? মিতা আপু দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা বুঝতে পারি টাকা, আর এটা ট্রাই করতে পারেন, অনেক মজা, অনেক মজা, সত্যিও মজা, ট্রাই করতে পারেন। আসলে আমি এক আপুর দেখে বানাইছি, আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমি ট্রাই করছি তার দেখে, খুবই ভালো লাগছে। ছোট আপু তোমাকে অনেক ধন্যবাদ এত ভালো জিনিস দেখানোর জন্য, আর তোমার ভিডিও অনেক মানুষ দেখছে। আপু দেখেন কি বানাই, আমি মার্কেটে গেছিলাম, আসতে দেরি হয়ে গেছে আমার। হ্যাঁ, ফুম্মা তো এখন খাচ্ছে, এখন খেলে টেস্টটা বুঝবে না। গরম গরম বলছে কি বানাইছো, অনেক না গন্ধ, অনেক সুন্দর বের হচ্ছে গন্ধ। বিসমিল্লাহ, চেহারা চেহারা সুন্দর, টেস্টও অনেক সুন্দর হয়েছে। তুমি নিজে হাতে বানাইছো? আমি তো মানুষ ছিলাম না, নিজে হাতে বানাইছি আমি, মানে ময়দা দিয়ে। কি বলতেছো? হ্যাঁ, ভিডিও দেখবেন কিভাবে বানাইছি। আমি ছিলাম না তো আসলে, সেই টেস্ট হয়েছে সত্যি অদ্ভুত। মানে আমি রান্নার সময় 4-5 টুকরা মুরগি মাংস রেখে দিয়েছিলাম, মুরগির মাংস দিছি, বুঝছেন? কেমন লাগতেছে তাই বলেন, সত্যি মন থেকে বলেন। না ইয়ার কেউ না, ডিটকারিও না, আমি তো স্বাদ এমনি বেশি। হ্যাঁ, শোভার অনেক ভালো লাগছে, ওরা দুই শোভা যুবা দুই 4 বাটি খাইছে। ঠান্ডা হয়ে গেছে একটু, কিন্তু তবু স্বাদটা কমনই আছে, হয়তো বা গরম আমার স্বাদ। মার্শাল্লাহ, অনেক ভালো হয়েছে, আল্লাহ তোমার সুস্থ রাখুক। আচ্ছা।